তিনি রাষ্ট্রদ্রোহ ডামসিনী হেতাম জনবা খোয়াই তার জমনি আমসাই সালজানে খোয়াই মিলন তন্ডবাই সমিতি নি লোয়া জীবন বাই এসে পান্ডা খাইজে কারা মাঞ্জা খা খোয়াই মিলন তন্ডবাই সমবায় সমিতি লিমিটেড নি আদম র ক্লাস্টারের বেনিফিট। এছাড়া আমাদের রয়েছে ক্লাস্টারের মধ্যে এনএইচটিসি ন্যাশনাল হ্যান্ডলুম ডেভেলপমেন্ট কর্পোরেশনের তরফ থেকে আমাদের এখানে দেওয়া হয় র ম্যাটেরিয়াল সাপ্লাই স্কিম রয়েছে। সেখানে কি হয়, আপনারা যে কাপড় বানাবেন, যে প্রোডাক্ট বানাবেন, তার জন্য যে সুতো আছে সেই সুতো 15% সাবসিডিতে এনএইচটিসি থেকে নিতে পারবেন। এর জন্য আপনাদের কি করতে হবে, সুতো পাসবুক বানাতে হবে, ইয়ার পাসবুক, সেটা আপনাকে এনএইচটিসি বানিয়ে দেবে। এইরকম যেমন রল সেরকম আমাদেরই রয়েছে মার্কেটিং অ্যাক্টিভিটি, যেটা বিভিন্ন মেলা হয়, যেমন ত্রিপুরাতে হয়, বিভিন্ন জেলায় আগরতলায় এবং ত্রিপুরার বাইরে, যেমন দিল্লি, বোম্বে, কলকাতা, ন্যাশনাল এক্সপো, ক্রাফট মেলা, রাট বাজার, এই সমস্ত জায়গায় আপনারা অংশগ্রহণ করতে পারেন। এই যে মার্কেটিং ইভেন্ট, মার্কেটিং ইভেন্টে অংশগ্রহণ করার জন্য আপনাদেরকে 4,000 টাকা করে ট্রাভেলিং অ্যালাউন্স দেওয়া হয়, যেখানে আপনি মালপত্রের জন্যও আপনারা দরখাস্ত করতে পারেন। তার যা দাম হবে তারও আপনাকে 10% দিতে হবে। যদি 5,000 টাকা হয় তাহলে 500 টাকা, 10,000 হলে 1,000 টাকা, 15,000 টাকা হলে 1,500 টাকা। এটা মানে কম দামের কম বেশি কেন, যে মানে কোয়ালিটির উপরে, একটা সোলার লাইট নিয়ে আপনি কী চালাতে পারবেন, কতগুলো কত ওয়াটের হবে তার উপর নির্ভর করে দেওয়া হবে। তো আপনাদের যেরকম স্যাংশন আছে প্রজেক্টে সেই কোয়ালিটিটি দেওয়া হবে। এছাড়া রয়েছে ইন্ডিভিজুয়াল ওয়ার্কশেট, অনেকেরই দেখা যায় যে ক্লাস্টারের মধ্যে ইন্ডিভিজুয়াল ওয়ার্কশেট, মানে বাড়িতে তাঁত আছে হয়তো, তাঁত বসানোর জায়গা নেই, সেই ক্ষেত্রে ইন্ডিভিজুয়াল ওয়ার্কশেট দেওয়া হয়। সেখানেও আপনাদের কিছু নির্দিষ্ট সংখ্যক ওয়ার্কশেটের সেকশন আছে, তো সেটার যখন ফান্ড আসবে তখন আপনারা সেটা পাবেন। সেটাতে কিন্তু কোনো আপনাদেরকে কন্ট্রিবিউশন দিতে হয় না। যদি মহিলা বা বিপিএল হন তারা 100% পান, 1,20,000 টাকা। আর যদি কেউ এপিএল পুরুষ থাকেন তারা পাবে দেওয়া হয়। আর ডেইলি অ্যালাউন্স হিসেবে প্রতিদিন 500 টাকা দেওয়া হয়। আর যদি মেট্রো শহর হয়, যেমন কলকাতা, বোম্বে, দিল্লি, মাদ্রাস, এই সমস্ত জায়গায় যান, তাহলে সেক্ষেত্রে 800 টাকা দেওয়া হয়, কোনো স্টল ভাড়া নেওয়া হয় না। তো আপনারা এই ক্লাস্টারের মাধ্যমে এই মেলাতেও অংশগ্রহণ করতে পারবেন। এখানে একটা কথা বলতে হয় যে আমাদের একটা স্কিম রয়েছে, হ্যান্ডলুম মার্ক স্কিম এবং ইন্ডিয়া হ্যান্ডলুম ব্র্যান্ড, দুটো ব্র্যান্ডিং রয়েছে। সেক্ষেত্রে আপনাদেরকে মেলায় অংশগ্রহণ করতে গেলে হ্যান্ডলুম মার্ক স্কিমের অন্ডারে নথিভুক্ত করতে হবে, রেজিস্ট্রেশন করতে হবে। তো এইগুলো হচ্ছে বৈশিষ্ট্য। এছাড়া রয়েছে আমাদের সোশ্যাল ওয়েলফেয়ার স্কিম। সোশ্যাল ওয়েলফেয়ার স্কিমটা কি, প্রধানমন্ত্রী জীবনজ্যোতি বিমা যোজনা, প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা। আমাদের দেখবেন ব্যাংকের মাধ্যমে হয়ে থাকে যে আপনারা এককালীন বাৎসরিক, আগে 330 টাকা লাগতো, এখন ওটা একটু বেড়েছে, ওটা এখন প্রায় 429 টাকা হয়েছে। সম্মানিত লক্ষ্মণ প্রসাদ মহোদয় নিশা দিল্লিতে পাঠিয়েছেন, দিল্লি পাঠানোর পর আমাদের বোনকে হ্যান্ডলুম ক্লাস্টারে আমরা 120 জনের অনুমোদন আমরা পাই। সেই অনুপাতে আগে আজকে আমি এক সপ্তাহ ধরে প্রতিটি গাঁও সভায় আমি আপনাদেরকে বলেছি আপনাদের ডকুমেন্টগুলি আমাদের কাছে দিন, আমি মানে যথারীতি আমার দপ্তরে পাঠিয়ে দিয়েছি, যারা এখনও দেননি আগামীকাল আশার করি আমার কাছে দিয়ে দেবেন। তা আজকের এই আমাদের এই মহতি সভায় আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের সরকারের যিনি ডাইরেক্টর রয়েছেন লক্ষ্মণ প্রসাদ মহোদয়, অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর সুকুমার পাল মহোদয়, উত্তম কুমার গরুই, আমাদের যিনি সেন্ট্রাল গভর্নমেন্টের হ্যান্ডলুম দপ্তর ডাইরেক্টর সম্মানিত লক্ষ্মণ কুমার প্রসাদ বিস্তারিতভাবে আলোকপাত করেছেন। আমি সংক্ষিপ্ত আকারে মায়েরা বোনেরা যারা আমার সামনে উপস্থিত রয়েছেন আমি আপনাদের সামনে বলতে চাই, বিগত 1 বছর আগেও আমি বলেছি এবং বিগত 1 সপ্তাহ আগেও আমি বলেছি, 1 বছর আগে যারা কথা দিয়েছিলেন কাজ করবেন আমি তাদের কাগজ আমরা নিয়েছিলাম, এবং পাশাপাশি আজকে এখানে যারা আমার মায়েরা বোনেরা উপস্থিত হয়েছেন প্রতিটি জায়গাতে আমি মিটিং করে বলেছি এখানে বায়োমেট্রিক সিস্টেম, অর্থাৎ সকালবেলা আমাদের কাজে জয়েন করার আগে আমাদের একটা টিপ দিতে হবে এবং কাজের পরিশেষে একটা টিপ দিতে হবে, এবং যারা দৈনিক এখানে প্রেজেন্ট থাকতে পারে আজকে তারাই কিন্তু সেই কাজের সুযোগ পাবে। এখানে যারা আমার মায়েরা বোনেরা উপস্থিত হয়েছেন প্রত্যেকটি লোক আমাকে বলেছেন দাদা সরকারের প্রধানমন্ত্রী
আমাদের মাদের বোনদের ত্রিপুরাদের মানুষকে স্বাবলম্বী করতে চাইছে, সেই হিসাবে আমরা সেই কাজে আমরা সামিল হতে চাই। এখানে টাকার জন্য তো এখানে অনুমোদন নেই, টাকার জন্য কেউ আসেনি এখানে, কারণ এখানে টাকার প্রশ্ন কেন আসছে আমি সোজা কথা আপনাদের বলছি। আমরা যারা মায়েরা বোনেরা বাড়িতে আমরা সামাজিক কাজ করি, ঘরের কাজ করি, এখানে মাত্র আপনাদেরকে পার ডে 300 একটা অনারেন দেওয়া হবে শুধু আপনাদের সম্মান রাখার জন্য। সম্মান কি, এখানে আপনার গাড়ি দিয়ে আসতে হবে, গাড়ি দিয়ে যেতে হবে, আপনাদের একটা টিফিন খরচ আছে, সেই হিসাবে সম্মান হিসাবে আমাদের প্রধানমন্ত্রী আপনাদেরকে পার ডে 300 দেওয়ার জন্য আপনার সিদ্ধান্ত নিয়েছে। এবং পরবর্তী হিসেবে আমাদের যখন আমাদের ট্রেনিং শেষ হবে, সেই ট্রেনিংয়ের পরে আমরা যারা এখানে যারা ট্রেনিং নেব, অর্থাৎ আমরা যারা প্রশিক্ষণ নেব, আমাদেরকে সার্টিফিকেট আমাদের যারা আজ থেকে প্রায় 1 বছর আগে কোয়ায়াতি ব্লকে প্রতিটি গাঁও সভাতে গৌরনগর জামুরা পরমোরা তবলাবাড়িতে যারা সত্যিকার অর্থে আমার এই তাঁতশিল্পী কাজের জড়িত সবার মাধ্যমে তৎকালীন সময়ে আমি অক্লান্ত পরিশ্রম করি যারা কাজ করতে পারবেন, এবং ভারত সরকারের আমাদের প্রধানমন্ত্রী যে চিন্তাধারা, সেই চিন্তাধারা রূপ থেকে আমি তৎকালীন সময়ে 1 বছর আগে আপনাদের সামনে তুলে ধরেছিলাম। সেই পরিপ্রেক্ষিতে আপনারা আমার কাছে সবাই কাগজ দিয়েছেন, সেই আপনাদের ডকুমেন্টগুলো আমি আমাদের দপ্তরের এমডি উত্তমভাবে মারফত দিয়েছি। পরিশেষে সেই আমাদের রাজ্য সরকারের নিকট থেকে এখানে প্রেরণ করা হয় আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের যিনি সম্মানিত লক্ষ্মণ প্রসাদ মহোদয়, উনি সেটা দিল্লিতে পাঠিয়েছেন। দিল্লি পাঠানোর পর আমাদের বোনকে হ্যান্ডলুম কাস্টারে আমরা 120 জনের অনুমোদন আমরা পাই। সেই অনুপাতে আগে আজকে আমি 1 সপ্তাহ ধরে প্রতিটি গাঁও সভায় আমি আপনাদেরকে বলেছি আপনাদের ডকুমেন্টগুলি আমাদের কাছে দিন, আমি মানে যথারীতি আমার দপ্তরে পাঠিয়ে দিয়েছি, যারা এখনও দেননি আগামীকাল আশার করে আমার কাছে দিয়ে দেবেন। তা আজকের এই আমাদের এই মহতী সভায় আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের সরকারের যিনি ডাইরেক্টর রয়েছেন লক্ষ্মণ প্রসাদ মহোদয়, অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর সুকুমার পাল মহোদয়, উত্তম কুমার গগৈ